নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হলো সাইট ডোমেইন চেক। এখনো কিন্তু আমরা এসইএম রাশার অডিট ফাইলে যাইনি, এখন আমরা ম্যানুয়ালি অডিট করতেছি একটা ওয়েবসাইট। সাইট ডোমেইন চেক কি জিনিস? মনে করেন এটা আমার ক্লায়েন্ট বা এর চাকরি আমি শুরু করছি। সাইট ডোমেইন চেকটা আর কিছুই না, গুগলে যাওয়া, যে লেখা সাইট কোলন, এরপরে ওই ডোমেইনটা লেখা, লিখে সার্চ দেওয়া, বোঝার জন্য যে গুগলে আমার ওয়েবসাইটের কতগুলো পেজ আছে ভার্সেস আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস যেহেতু আমার আছে, পিছনের অ্যাক্সেস যেহেতু আমার আছে, আমার ওয়েবসাইটে আসলে কতগুলো পেজ আছে। সো আসলে কতগুলো পেজ আছে এটা আমি কীভাবে বুঝবো? আমি যদি পেজেসে যাই, অল পেজেসে যাই, দেখতে পারবো এখানে আছে 19টা পেজ পাবলিশড, 19টা। আমি যদি পোস্টে যাই, অল পোস্টে যাই, এখানে আরও 9টার মতো আছে, সো 28টা হইল। এবং আমি যদি প্রোডাক্টসে যাই তখন সম্ভবত আমি আরও কিছু পাবো, সো প্রোডাক্টস, অল প্রোডাক্টস 29, 30, 31, 32, 33। সো টোটাল 33টার মতো পেজ আছে আমার আমার ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি। এবং গুগল আমাকে বলতেছে গুগল ওই 33টার মধ্যে 30টা খুঁজে পাইছে। সো এটা একটা ম্যানুয়াল চেক, যে চেক দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে ভার্সেস গুগল আমাদের কতগুলো পেজ খুঁজে পাইছে। এটা কেন জরুরি? তার কারণ ছোটোখাটো ডিসক্রিপেন্সি যদি হয়, মনে করেন আপনার ওয়েবসাইটে পেজ আছে 40টা, গুগল পাইছে 30টা, বা আপনার ওয়েবসাইটে পেজ আছে 150, গুগল পাইছে 125টা, সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। কখনো কখনো গুগলের দেরি হয় পাইতে, কখনো কখনো আমরা চাইও না আমাদের সব পেজ গুগল খুঁজে পাক। তো ছোট স্মল ডিফারেন্স হলে কোনো সমস্যা নেই। বাট আপনার যদি 5000 পেজের একটা ওয়েবসাইট থাকে এবং তারপরে যদি আপনি এই সার্চটা করার পর দেখেন এখানে দেখাচ্ছে 20টা বা এখানে দেখাচ্ছে 0, তার মানে হলো সাইটে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো সমস্যা আছে। তা না হলে এত বড় ডিফারেন্স তো হওয়ার কথা না। তো যখনই আপনি দেখবেন ডিফারেন্সটা 200-300, তখনই আমার বুঝতে হবে আমার সাইট বানানোর সময় আমি কোথাও না কোথাও একটা ভুল করছি, যেই কারণে গুগল আসলে আমার সাইট খুঁজেই পাচ্ছে না, যেই কারণে গুগলে আমার সাইটের কোনো পেজ দেখাইতে পারতেছে না। সো এইটার খুব সহজ একটা রিজন যেই কারণে এটা হয় সেটা হলো, যদি আমরা এসইএম রাশে যাই, আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের সেটিংসের রিডিং থেকে আমরা যদি দেখুন, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। সাধারণত যখন ওয়েব ডেভেলপাররা ওয়েবসাইট বানায় তখন ওরা এটা টিক দিয়ে রাখে, কারণ ওরা যখন ওয়েবসাইট বানায় তখন ওরা বিভিন্ন পেজ বানায়, টেস্ট পেজ, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, বিভিন্ন জিনিসপত্র ওরা টেস্ট করে, এবং ওরা চায় না যে গুগল ওগুলো সব ইন্ডেক্স করে ফেলুক, কারণ ওগুলো তো আসলে রিয়েল পেজ না। সো ওয়েব ডেভেলপাররা যেটা করে, ওয়েব ডেভেলপাররা ওয়েবসাইট যখন বানায় তখন এই যে ডিসকারেজ দিয়ে রাখে, যাতে গুগলের যখন গুগলের বট আসবে তখন এসে বলবে যে আচ্ছা এই ওয়েবসাইট যে বানাচ্ছে সে চাচ্ছে আমরা এখন না আসি, আমি চলে যাই। অনেক সময় যেটা হয়, ওয়েব ডেভেলপাররা এই টিক মার্কটা সরাইতে ভুলে যায়, এবং যখন ওরা এই টিক মার্কটা সরাইতে ভুলে যায় তখন ওয়েবসাইট তো সে হ্যান্ড ওভার করে দিছে বা ওয়েবসাইট চলতেছে, বাট সে হয়তো এটা ভুলে গেছে, তখন অনেক দিন হয়ে যায় এবং দেখা যায় যে গুগল তারপরেও ইন্ডেক্স করতেছে না তার ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন সমস্যাটা আসলে এই জায়গায়। আরেকটা জায়গায় সমস্যা হয় যেটা আমরা পরের ভিডিওতে কথা বলবো।